মিয়ানমারের রাখাইন ও শান প্রদেশে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের বিবৃতি, গেল 10 দিনে 3 রোহিঙ্গা সহ প্রাণ গেছে 7 জনের, আহত অর্ধ শতাধিক। সংস্থাটি দাবি, সেনাবাহিনী আর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতে শিকার হচ্ছে সাধারণ মানুষ। জ্বলছে গ্রামের পর গ্রাম, বাদ পড়ছে না ধর্মীয় উপাসনালয়। নতুনভাবে বাস্তুচ্যুত 1100 বেশি মানুষ। সেই পরিস্থিতিতে ইন্টারনেটের উপর কঠোর ধারণ করা হচ্ছে নিষেধাজ্ঞা। গেল মাসেই জাতিসংঘ জানায় রাখাইনের 119টি এলাকায় গৃহহীন হয়েছে অর্ধ লক্ষের বেশি মানুষ।